गो मदीना वरला तारो करुणा दीदार दागो साहे मदीना दीदार दागो साहे मदीना तेरे बोलो सुभान अल्लाह हम सब तेरे गुनाहगार उम्मत फिर भी तुझ पर उम्मीद नहीं छोड़ता ओहे मदीना वाला ओहे मदीना वाला रहम फरमा दीदार दे तू साहे मदीना दीदार दागो साहे मदीना अल्लाहुम्मा सल्ली अला কলমায় জিকির লা ইলাহা আরো জোরে বলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা গ্রামবাসী মিলে মিলে পড়ে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মনে রেখে মুসলমান আমার আল্লাহ কিন্তু এত ধর্ম পাঠায়নি কিন্তু ধর্মের মানুষগুলো আমার আল্লাহ পাঠিয়ে দিল কিন্তু আমার আল্লাহ একটাও ধর্ম দুনিয়ার জমিনে পাঠায়নি হিন্দু খ্রিস্টান পলি মুচি বাকি কারা ইহুদি হুদিনা সারা শিখি সাই পাঞ্জাবি যা যেখানে আছে একটাও আমার আল্লাহ পাঠায়নি সবগুলো আল্লাহর বান্দা আল্লাহর নাফরমান বান্দাদের নিজের হাতে তৈরি করা ধর্ম কথা ঠিক ঠিক কিন্তু আমার পয়েন্টটা ছিল আল্লাহর কাছে কেন শুকরিয়া আদায় করব এটা ভালো করে বুঝুন খেয়াল করুন এইটা যদি বুঝে নি আল্লাহর কাছে কোন বান্দা শুকরিয়া করে ফিরে যেতে পারে আমার আল্লাহ কিয়ামত কা ময়দান হাসর কা ময়দান উসকে লিয়ে জাহান্নাম কে আগ কো হারাম বানা কার মানে আল্লাহ উসকে লিয়ে জান্নাত কে ওয়াজিব বানা দুঙ্গা কেন ফিরে জান্নাতে দেবে গুনাহগার তবু জান্নাতে কেন দেবে ফিরে আসতে হবে কথা ঠিক কি আবু জেহেল জান্নাতে যাবে না নমরুদ জান্নাতে যাবে না যাবে কি ফিরে আসবে কিন্তু হযরত ওমর জান্নাতে কথা বলতে বলতে যাবে দাহিয়াতুল কালবি 100 জন কন্যা সন্তানকে মাটির তলায় জিন্দা অবস্থায় পুঁতেছে তথাপি জান্নাতে যাবে বাবু ওমরাজি আল্লাহ তাআলা আনু যখন রাস্তা দিয়ে হেঁটে যেত ইসলাম গ্রহণ করার আগে আমাদের এলাকায় মদখোর আছে না নাই ভরি ভরি কথা ঠিক না তবে আপনাদের এলাকায় নাই যা তো সব বাংলাদেশ
এপার ওপার দুই বাংলায় আছে কথা ঠিক কি না ভালো করে বোঝে তবে আমাদের এলাকার মধুখোর কত বড় মধুখোর উমর রাজি আল্লাহ তাআলা যখন ইসলাম কবুল করে দিয়ে তার আগে উমর রাজি আল্লাহ তাআলা রাস্তা দিয়ে হেঁটে যেত দুই বগলে দুটো ব্যাগ থাকত আর ব্যাগের ভিতরে কমপক্ষে 15 থেকে 20টা করে মদের বোতল থাকত তা উমর জান্নাতে না জাহান্নামে জোরে বল তাহলে জান্নাতে যাওয়ার কারণ কি উনি ফিরে কথা বলেন আল্লাহ মাফ করতে পারে আমাকে আপনাকে মাফ করতে পারবে না আমি যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝে আমাদেরকে ভালোবেসে সকল নবী মিলে যখন রব্বিয়া নফসি আমি আল্লাহ আমাকে ডাকবে তোদের দেখে কোনো লাভ হবে না কারণ আমি আল্লাহ করাই আছি তোরা কিয়ামতের মাঠে দেখতে পাবি না কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ তোদেরকে এই চোখ দিয়েছি দুনিয়ার জমিনে আবার কিয়ামতের ময়দানে দিয়েছি কিন্তু অন্ধ করে দিয়েছি আমি আল্লাহ এই চোখ দিয়ে আমি আল্লাহ তোদেরকে দিদার করাবো না আল্লাহর কাছে বান্দারা প্রশ্ন করবে আল্লাহ কেন আপনি আমাদেরকে দেখাবেন না কেন আমাদেরকে অন্ধ করে দেখাবেন না আল্লাহ আপনি রিজেন্টটা কারণটা বিকজ আপনি আমরা কি জানতে পারি ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল ওয়ালা কাযালিকা আতাত আয়াতুনা ফরাসিতাহা দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার নবী কে বলে কথা বলে না
আল্লাহ বলবে আমি আমার নবী পাঠিয়েছিলাম পয়গম্বরে পাঠিয়েছিলাম নবী ইন সিদ্দিকিন সুহাদায়ে সলিহিন আশরাই মুবাশশার পাঠিয়েছিলাম চার খলিফা পাঠিয়েছিলাম সকল আম্মা জান হুজুরদেরকে তোদের মাঝে পাঠিয়েছিলাম সকল ওলি আউলিয়া কুতুব গাজা আব্দুর রব্বি আল্লাহ আমি তোদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ আমাকে ভুলে গেছিস তাদেরকে মাঝে শ্রী আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের উপরে কোরআন শরীফ নাজিল করে দিয়েছি তাই তোরা কোরআনটাকে আমার দুনিয়ার জমিনে মানুষ নাই মানুষ নাই তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়ে দিলাম দুনিয়ার জমিনে নিশ্চয় আমি আল্লাহ তোদের উপরে নামাজটাকে সময়ের মধ্যে ফরজ করেছিলাম কিন্তু আমি আল্লাহ তোরা আমাকে মানিস নাই মানিস নাই মানিস নাই তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে সুন্দর একটা তোদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যেমন আমি আল্লাহ আমাকে তোরা ভুলে গেছিলিস এ বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে পুরো সংসারের মধ্যে একবার নয় দুবার নয় তিনবার নয় আমি আল্লাহ তোদেরকে পুরো একটা সপ্তাহে 5 7 40 কত হয় কথা বলে না 5 7 কত 40 না 42 আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরা যখন শুনতে পাস মুয়াজ্জিন আজান দেয় বান্দা না 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 মুয়াজ্জিন আজান দেয় না রে আমি আল্লাহ ভালোবেসে জান্নাতি বানাবো বলে আমি আল্লাহ তোদেরকে আমি মুয়াজ্জিনের মাধ্যমে আমি আল্লাহ নিজে ডাকি মুয়াজ্জিন সুন্দরভাবে ঠান্ডার সময় কুয়াশার সময় ভরে বলে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার একটু জোরে বলেন حي على الصلاة حي على الفلاح الصلاة خير من النوم কারণ আমি আল্লাহ তোদের বন্ধু তোদের ভাই তোদের আত্মীয় স্বজন তোদের গ্রামবাসী তোদের প্রতিবেশী তার গলার মাধ্যমে আমি আল্লাহ তোদেরকে ডেকেছিলাম আসসালাতু খায়রুম মিনান্নাম আর আমার বিছানা থেকে নামাজ কারণ দুনিয়ার থেকে জান্নাত উত্তম তাই আমি আল্লাহ তোদেরকে বারবার করে ডাকতাম দুনিয়ার আরাম আয়েশ তোদের জন্য আমি আল্লাহ করিনি আমি আল্লাহ মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ বস্ত্র জায়গা বানিয়েছি আমি আল্লাহ পরীক্ষার জন্য তোদের কাছে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কারণ দুনিয়ার জমিনে কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসারা সকলে থাকবে আর তোরা ইমানদার তোরাও থাকবি কিন্তু দুনিয়ার জমিনে তোরা কেমন ভাবে থাকবি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোদের রাস্তার মধ্যে কুলপালা পড়ে থাকবে পানি পড়ে থাকবে নোংরা পড়ে থাকবে আর বড় একটা জুব্বা পড়ে যাবি কিন্তু ওই রাস্তা দিয়ে তোরা হেঁটে যাবি কিন্তু তোদের ওই জুব্বার মধ্যে ওই কাঁটা ফুটবে না তোরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবি তোদের গায়ে যেন না কাদা লাগে অর্থাৎ ঈমানটা আমার আল্লাহ আমাদেরকে মজবুত করতে বলল বান্দা তোরা পৃথিবীর জমিনে থাকবি তোরা পরের নামে কিবত করবি না তোরা উল্টো পাল্টা হুজুর হোক আর খেজুর হোক আর বান্দা হোক আর মাওলানা হোক সাধারণ মানুষ হোক ফুল ফুলার হুজুর হোক যেই হোক কোন ভাই জান বলো কোন হুজুর বলো কারণ নামে কিবত করার দরকার নাই কারণ আল কিবতু আসা জমিনে জিনা না ভাইরা বাবা জিরা মুসলমানের ছেলেরা আমি আপনাদের জন্য বোঝাতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল এই কঠিন দুনিয়ায় তোরা থাকবি
না একদিন চলে আসতে হবে কুল্লু নফসির যায়কাতুল মাউত ওই কবরে চলে যাবে বিসমিল্লাহি বিল্লাহি ওয়া বিসাবিলিহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর ওসিলা দিয়ে তোমার ঘরে কবরে শুয়ে দিতে হবে পৃথিবীর জমিনে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বলে তাদেরকে বড় ভাগ্যবান করে পাঠিয়েছিলাম ভাইরা বাবা যারা মুসলমান ছেলেরা নবীর উম্মত উম্মতানি ভালো করে বলেন এইখানে একটা কবরে শোনার সময় কি পড়া হয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিহি ওয়া আলা মিল্লাতি মুহাম্মাদান দিদি কোনটা মমতা না মোদি কথা বলেন রাগ বোঝানোর জন্য যেটা বলছি ভালো করে বুঝুন পৃথিবীর জমিনে তিন শ্রেণীর নেতা আছে কটা তিনটে একটা হলো আমার নবী হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে নেতাদের যিনি নেতা এই যে আমার নবী নেতাদের নেতা আমার নবী হলো নেতা ভালো করে বুঝুন দুই নাম্বার হলো সিনেমার অভিনয়কারী নেতা আর তিন নাম্বারের হলো রাজনীতির নেতা কিন্তু আমি অত মাথা মোটা না এখানে রাজনীতির কথা বলতে আসিনি বলবো না কিন্তু আমি তিনটে নেতার কথা দুনিয়ার জমিনে আমরা যাদেরকে নেতা বলে চিনি তাই কথাটা তুলে এলো ভালো করে বুঝুন চালাক বাঙালি কবরে যখন স্বর হচ্ছে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ নবীর কথা বলা হচ্ছে বলুন না চালাক বাঙালি আমরা যারা বসে আছি কারবা সাদা কারবা সত্তর কারবা আশি হয়ে গেল অনেকের দাড়ি পেকে গেল কিন্তু জীবনে একবার হলেও আমরা টিভির সামনে বসে সিনেমা দেখেছি কি দেখিনি জোরে বলে হ্যাঁ না বল সিনেমায় যারা অভিনয় করে এই সিনেমায় অমুক মেয়ের সাথে বিয়ে করেছে আর অন্য সিনেমায় গিয়ে উল্টো একটা অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে কথা ঠিক ঠিক বলে না হ্যাঁ কিছু বলে তার মানে কি যারা অভিনয় করে যারা অভিনেতা তারা রূপ পাল্টায় আরে যারা রাজনীতির নেতা তারা ও রূপ পাল্টায় আমরা ভালো করে জানি যে লালে আছে কালকে কালোই চলে যাচ্ছে কালোই যে আছে কালকে সবুজে চলে যাচ্ছে কিন্তু দুনিয়ার জমিনে একটাই মানুষ ছিল যে মানুষটাই আমার একটা নেতা হয়েছিল মানুষটা এমন একটা মানুষ ছিল ভূকালের বাদশাহ পরকালের শাহনশাহ সাম্যবাদের মহান নেতা ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ কালো মানুষের মুক্ত সূর্য গরিবের বন্ধু পৃথিবীর সত্য সাংবাদিক আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমি নানুলাল মরুদুলাল মরু ভাস্কর মদিনার কামলিওয়াল নবী এমন একটা নেতা ছিল বাবু ওই যে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার জমিনে আগমন হয়েছিল আর তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রকম পাল্টি মেরেছে না পাল্টি হয়েছে তাহলে দুনিয়ার জমিনে যদি কোন নেতাকে মানতে হয় কোন নেতাকে মানব নবীকেই মানব কারণ কবরে যখন মুসলমান আমরা যাই দুনিয়ার জমিনে আজকে আমরা বলছি এই যে মুসলমানদের নেতা হয়ে গেল মমতা মুসলমানরা চাইছে শুধু ক্ষমতা আগে ছিল বুদ্ধ ভাই ভাই লেগেছিল যুদ্ধ কিন্তু মুসলমান ভালো করে বোঝেন আমি আপনাকে এই বোঝাতে চাচ্ছি আপনি একটু ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন আপনি গুনাহগার হয়েছেন তো কি হয়েছে ফিরে আসেন ফিরে আসেন ফিরে আসেন কেউ আপনাকে আমার আল্লাহর হাত থেকে রেহাই করতে পারবে না কবরের হাত থেকে রেহাই করতে পারবে না ভাইরা বাবা জিরা আমরা সবাই মিলে জানি আম্মাদের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শোয়ানো হলো এই ওয়াজ আমি জানি আপনাদের জানা কিন্তু আবার মনে করিয়ে দিই ভালো করে বুঝুন হযরত আবু জারা গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল এই কবর তোর মধ্যে রাসূলের বেটিকে দেওয়া হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে দেওয়া হচ্ছে এই কবর তোর মধ্যে হাসান হুসাইনের আম্মা জানকে দেওয়া হচ্ছে কবর কে তিনবার প্রশ্ন করেছিল কবর কিন্তু তিনবারই উত্তর দিয়েছিল আবু জারকে বাড়ি পাগল হয়ে গেলে নাকি আমার কাছে কোনো বলে লাভ হবে না হবে না আমি নবীর বেটি চিনি না আমি ইমাম হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না আমি চিনি না আলীর বিবিকে চিনি না আমি কবরে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে আমারও
উপরে আমি মাটি ওয়াল আরদা আমি জমিন আমি মাটি আমার উপরে যে নরম হয়ে চলবে এই যে আমি মাটি আমার পেটে আসার পরে আমি তার সাথে নরম ব্যবহার করব আর যে গরম হয়ে আমার বুকের উপরে গরম ভাবে চলবে ওই মানুষটা আমার ভিতরে যখন আসবে আমি তার সাথে গরম ব্যবহার করব অর্থাৎ ফাতেমাকে আমি চিনি না আমি শুধু আমলটাই দেখব ভাইরা বাবাজিরা তাই আমি আপনাদের বোঝাতে চাই না 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 দুনিয়া 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 করে মাতামাতি করলে হবে না কারণ দুনিয়ার জমিনে সবথেকে বেশি ক্ষমতাবান হয় রাজা বাদশা নেতারা ভাইরা বাবাজিরা এই বাদশা রাজা বাদশা যখন চলে যায় যে হিন্দু ধর্মের পালনকারী তাকে আগুনে পুড়িয়ে কিন্তু ভস্ম করে দেওয়া হয় যে মুসলমান রাজা থাকে তাকে মাটির তলায় দিয়ে কিন্তু মিশিয়ে দেওয়া হয় কোনো অহংকার ওই সময় আর খাটবে না তাই আমি আপনাকে বলতে চাচ্ছি আমার আল্লাহ কি আমাদের ময়দানে হাসরের ময়দানে কিন্তু আমাদেরকে জান্নাতে দেওয়ার আগে আমার আল্লাহ একটাই কথা সকলের জন্য বলবে সেটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিল ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা দুনিয়ার জমিনে আমি আল্লাহ যখন ফজরের আযানে যোহর আযানে মাগরিবের আযানে তোদেরকে ডেকেছিলাম আমি আল্লাহ আমার ডাকে সারা দেশে আমার ঘরে আসিস না আমি আল্লাহ আমার নামাজটাও কাজা আদায় করে শুনি তাই আমি আল্লাহ তোরা যেমন দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে ভুলে গেছিলিস আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদের ঘরে কাউকে চিনি না চিনি না চিনি না কারণ আমি আল্লাহ হয়ে গেলাম কাহার আমি আল্লাহ বড় কঠিন হয়ে গেলাম তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাঠানোর আগে আমি আল্লাহ কোন বলার আগে আমি আল্লাহ তোদের মুহূর্তের মালিক মালিক আমি আল্লাহ তোদের জমিনের মালিক মালিক আমি আল্লাহ তোদের আসমানের মালিক মালিক আমি আল্লাহ আমি আল্লাহ মালিক তোরা স্বীকার করে নিজেই গেছিলিস অর্থাৎ দুনিয়ার জমিনে গেছিলিস এই দুনিয়ার জমিনে যাওয়ার পরে যারা নামাজ পড়েছিলিস ভালো যারা পড়িসনি তাদের নসিবটা কালো কারণ আমি আল্লাহ এইবারে জান্নাত জাহান্নাম ফয়সালা করে দেব এই জান্নাতে যাওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার আরশে মহাল্লায় বিরাজমান আমি আমার আরশে মহল্লায় বসে গেলাম আমি আমি আল্লাহ আরশে মহল্লায় রইলাম তাই দুনিয়ার জমিনে আমি আল্লাহ হযরত আদম নবী থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা মানব হিসাবে গেছিলিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এইবারে তোরা সবাই আমাকে সিজদা দে ভাইরা বাবাজিরা মুসলমান ছেলে না আমার আল্লাহ এইবারে জাহান্নাম তৈরি করলো কেন আওয়াজের মাধ্যমে বুঝতে পারবে যারা দুনিয়ার জমিনে হিন্দু খ্রিস্টান কুলি মুচি বাগদি কাওরা ইতরি হুদি নাসারা আছে তারাও কিয়ামতের ময়দানে থাকবে উম্মতি মুহাম্মাদিও থাকবে ঈসা নবীর উম্মত থাকবে মুসা নবীর উম্মত থাকবে আইয়ুব নবীর উম্মত থাকবে ইয়াকুব নবীর উম্মত থাকবে নূহ নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত থাকবে ইসমাইল নবীর উম্মত থাকবে আদম নবীর উম্মত উম্মতানি থাকবে ভাইরা বাবাজিরা মুসলমান ছেলেরা সকল নবীর উম্মত উম্মতানি থাকবে আমার আল্লাহ কেন পারবে না চালারা বাঙালি রসুলের আমার রসুল কিন্তু পাগল ছিল না বিশ্বাস করে আমার রসুল একটুও মাথা মোটা ছিল না আমার রসুল একটুও অশিক্ষিত মানুষ ছিল না আমার রসুল ছিল সক্রিয় শিক্ষিত মানুষের শিক্ষক আমার রসুল ছিল এজ এ টিচার আমার রসুল ছিল এজ এ ফাদার আমার রসুল ছিল এজ এ লবার আমার রসুল ছিল এজ এ লবার আমার রসুল ছিল এজ এ লবার এজ এ রিফার্মার অফ দ্য সোসাইটি দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রাসূল জ্ঞানী জ্ঞানী
আমার রাসূল মহাজ্ঞানী, আমার রাসূল শিক্ষকের শিক্ষক, আমার রাসূল মাস্টারের মাস্টার ছিল। তাই আমার রাসূল বলে দিল তুই এর জমিনে তোদের সামনে মাঠ ঘাট থাকবে, বাজারে থাকবে, ইত্যাদি ইত্যাদি জায়গা। তোরা বাজারে গেলি, তোরা বাজারে যখন যাবি বাজারটাকে দেখলে আমরা কি বলি, ফিশারি নাকি হাট বাজার কোনটা? বাজার দেখলে তো বলি কথা বলে বাজার, এয়ারপোর্ট দেখলে কি বলি? ফলে এয়ারপোর্ট দেখলে কি বলি? এয়ারপোর্ট বাস স্ট্যান্ড দেখলে আমরা কি বলি? রেল স্ট্যান্ড না বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ড। নবী জানিয়ে দিল দুনিয়ার জমিনে বাস স্ট্যান্ড, ট্রেন স্ট্যান্ড, এয়ারপোর্ট, মরুভূমি ময়দান, যেখানে আমার আমি নবী, আমার কথা, আমার আল্লাহর কথা, কোরআন হাদিসের কথা আলাপ আলোচনা হবে, ওই জায়গাটা রিয়াজুল জান্নাত হয়ে যাবে। বাইরে বাগিরা রিয়াজুল জান্নাত, আর মরণের কে বাদে কবর কা জিন্দেগি, উসকে বাদে হাসান কা ময়দান, উসকে বাদে মিজান কা পাল্লা আয়েগা, উসকে বাদে ফুল সিরাত কা পল আয়েগা, উসকে বাদে নেককার হোনে সে মেরা আল্লাহ কে সাথ দিদার হো জায়েগা, আর উসকে বাদে জান্নাত মে জব মেরা আল্লাহ দাখিল করে যাওয়া, কাদের কে করবে, কাদের কে করবে বলুন না? চালাক বাঙালি নবীর উম্মত, উম্মাতানি, ডাক্তাররা যখন একটা রোগীকে নিয়ে কাটাকাটি করে গে, ও ডাক্তার মাস্টারি পাশ করার পরে কি ওকে কাটাকাটি করতে দেয় না? আগে প্র্যাকটিস করতে হয় ঘন্টা। নামাজ আপনি পড়বেন, নামাজ মসজিদে যাচ্ছেন, নামাজ পড়ার আগে কিছু শেখা শেখির ব্যাপার আছে না? নাই আছে। আপনি প্লেন চালাবেন, আপনি দমদম এয়ারপোর্ট গিয়ে বলবেন আমি অনেক শিক্ষিত হয়েছি, পাইলট হয়ে গেছি, আমাকে প্লেন চালাতে দাও। দেবে না? দেবে না যতক্ষণ না তার ট্রেনিং কিনা। গডপুকুরে গিয়ে বললে এ শালার বাস ড্রাইভার, আমি প্রত্যেকদিন দেখি তুই বাস চালিয়ে নিয়ে যাস, আর আমি কি ভানের জলে ভেসে এসেছি নাকি? আমি আজকে চালিয়ে নিয়ে যাবো, তুই পিছনে বসে থাকবি। দেব কারণ প্র্যাকটিস নাই বলে দুনিয়ার মানুষ দেবে না, আর দুনিয়ার জমিনে যদি জান্নাতের বাজারে বসা প্র্যাকটিস না থাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতে দেবে না। কথা ঠিক ঠিক প্র্যাকটিসটা দুনিয়ার জমিনে লাগবে, যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। তাহলে আমার আল্লাহ বলবে বান্দারা আমি আল্লাহ বিরাজমান হয়ে গেলাম আর সে মহল্লায় শেষটাতে হিন্দুরা দিতে পারবে না, খ্রিস্টান দিতে পারবে না, ইহুদি নাসারা দিতে পারবে না, একটাই মানুষ, একটাই মানুষ দিতে পারবে, এক শ্রেণীর মানুষ দিতে পারবে, যারা উম্মতে মুহাম্মদী হবে, এক কথায় যারা একত্ববাদের বিশ্বাস করনে ওয়ালা হবে, এক কথায় দুনিয়ার জমিনে যাদের প্র্যাকটিস থাকবে আল্লাহর কদমের নিচে সিজদা দেবে, আর যারা নামাজ পড়ে না মুসলমানের ভিতরে থেকে ও, আর হিন্দু খ্রিস্টান যারা আছে তারাও একদম এইভাবে মানুষ কি সুন্দর দেখেন, কলকাপ যে আল্লাহ দিল যেদিকে খুশি করাতে পারি, আমার আল্লাহ কোমর দিল যখন খুশি নিচু হতে পারি, আমার আল্লাহ ঘাড়ে দিল যখন খুশি নিচু করতে পারি, কিন্তু কি আমাদের ময়দানে পড়ে থাকে আমার আল্লাহ আলজিবাল আওতাদা পাহাড়ের মতো শক্ত করে দেবে, যদি নামাজ না পড়ে থাকে আমার আল্লাহ বলবে যারা দাঁড়িয়ে আছে আমার আজাদের ফেরেশতারা এইবারে ধরে 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 এই যে দাঁড়া দাঁড়িয়ে আছে এদেরকে মার্ক করে করে শেকল দিয়ে ধরে ধরে জাহান্নামে নিয়ে চলে যাও, যে ধর্মের হয় হোক, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে কোনো ধর্ম তো পাঠাইনি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে হ্যাঁ একটাই ধর্ম পাঠিয়েছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ পাকের রব্বুল আলামিন, পৃথিবীর জমিনে সবথেকে নামি, সবথেকে দামি, সবথেকে হেভি, সবথেকে ফাইন, সবথেকে গুড, সবথেকে উত্তম, সবথেকে আফজাল, সবথেকে এসএম
সেবার সব থেকে হেভি সব থেকে ফাইন সব থেকে ভালো বলে আরে আল্লাহ যে ইসলাম ধর্মকে পাঠিয়েছিল ওই ইসলাম ধর্মের মানুষ যারা আছে আর আজকের দিনে আমি আল্লাহ আমাকে সেজদা দিয়ে আছি এদেরকে আদরের সাথে সম্মানের সাথে ধরে ধরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার রহমতের জান্নাতে নসিব করে দাও আর ওদের হবে না সুবহানাল্লাহ এইবারে আসুন কেন আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো আমরা আল্লাহ কোরআন শরীফে আবার একটা আয়াত কোট করে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দা আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি মুহাম্মদ করি প্রিয় করি আপন করে আমি আল্লাহ তোদের হয়ে গেলাম রে গে ওরে বেদে মারির বান্দা বাদি আমার নবীর উম্মত উম্মতানি আরে তাদের এত বড় নসিব আত্মদের পাশে আশেপাশে বাড়ির দিকে নসিব করে দেখ কারোর ভাগ্যে দুর্গা মিলেছে কারোর ভাগ্যে কালী মিলেছে কারোর ভাগ্যে শিব মিলে মিলে গেছে আবার কারোর ভাগ্যে শ্রীরাম মিলেছে তাই মাঝে মাঝে মাতাল হয়ে মুসলমান দেখলো শ্রীরাম হয় কি হয় না কিন্তু আমি আল্লাহ তোদেরকে এত ভালোবাসি তোদের নসিবে আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিলাম তোদেরকে এত ভালোবাসি আমি আল্লাহ তোদের রব্বুল আলামিন তোদের নসিবে আব্দুল কাদের দিলাম আমি আল্লাহ এত তোদেরকে ভালোবাসি রে আমার বান্দা বান্দি তোদেরকে এত ভালোবাসি তোদেরকে খাজা হুজুর দিলাম তোদেরকে বসিরহাটের আল্লামা হুজুর দিলাম তোদেরকে কুতুবুদ্দিন হুজুর দিলাম তোদেরকে নিজামুদ্দিন হুজুর দিলাম তোরা যাতে সুধরে যাস তোরা যাতে পরিবর্তন হোস তোরা যাতে নামাজ পড়তে পারিস আরে বাংলার মুসলমান তোরা এত নসিব আলা তাই তোদের ফলে আমি দাদা হুজুর কিবলা দিলাম দাদা হুজুর কা পাঁচ আওলাদ বড় হুজুর সিজলা হুজুর মুফতি আজম মেজলা হুজুর না হুজুর ছোট হুজুর আমি আল্লাহ এত ফুল আল্লাহর ওলি পাঠিয়ে দিলাম শুধু এখানে কামতে হই নাই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে বানাবো না বলে ছোট হুজুরের মধ্যে আল্লাহ এত নাই ক্ষমতা দিয়েছিল আমার আল্লাহ ছোট হুজুরের জিন্দেগিতে 21টা ছেলে দান করে দিল জোরে বল 21টা ছেলের মধ্যে 20টা মুসলমান একটা মনে হয় কথা বলে 21টা ছেলের মধ্যে 15টা মাওলানা আর 6টা মাধ্যমিক পাস করে রাস্তায় রাস্তায় কি টোটো কোম্পানির মতো ঘুরে মানুষের ঈমান কিভাবে জিন্দা হবে মানুষ কিভাবে ঈমান ফিরে পাবে কোরআন ফিরে পাবে নামাজ ফিরে পাবে আমার আল্লাহ এত নিয়ামত আমাদের মাঝে দিয়ে দিল ভাইরা বাবা জিরা তাই আমার আল্লাহ জানিয়ে দিল দেখ 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 তোদেরকে আমি আল্লাহ এত বড় নসিব আলা করেছি তাই আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত কোট করে জানিয়ে দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি আল্লাহ চাইলে তোদেরকে ইয়া আইয়ুহাল কাফিরুন বলতে পারতাম ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলতে পারতাম আল্লাহ যদি আমাদের ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ কাফিরের বাড়িতে দিত গো আমাদের কি কারণ কিছু রাগ করার কারণ থাকতো কথা বলে আল্লাহ যদি আমাদের মুনাফিকের বাড়িতে দিয়ে দিত কাফেরের বাড়িতে এক কথায় নন মুসলিমের বাড়িতে দিত আল্লাহর উপরে কি রাগ করতে পারতো রাগ করে কোনো কাজ হতো কোন কায়দা খাটবে না আল্লাহর কাছে না চাওয়ার পরেও আমার আল্লাহ বললে তোদেরকে আমি নবী দিলাম তোরে এত বড় ভাগ্যবান ওলি দিলাম কুতুব বান্দা দিলাম আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোদের ঈমান দা মজবুত রাখার জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বয়ং মুসলমান ঈমানদার হয়ে গেলাম আরে ধরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা বাবা জিরা মুসলমান ছেলেরা এইখানটা একটা কথা বলবো আমাদের জীবনে এটা রাখার দরকার বিশেষ করে বাংলার মানুষের কাছে আপনাদের দুটো হাতে ধরবো না পা দুটো দেন মুরব্বি বাবা জিরা জন যুবক ভাইরা বলে যায় না 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 আমাদের
বাড়িতে পাঁচটা ছেলে থাকলে পাঁচজন কি মাওলানা হয় না? মাঝে মাঝে একটা আড্ডা এদিক ওদিক হয়ে যায়, কথা বলা হয় কি হয় না? কিন্তু আমাদের পাঁচটার মধ্যে যদি দুটাই এদিক ওদিক হয়ে যায়, মা আব্বা তাই ভাত দেয় না। কিন্তু দেখেন তাদের এতগুলো এতগুলো আওলাদ আল্লাহ দিল, একটাও এদিক ওদিক হয় না। এর দ্বারাই আমি আপনাদের বোঝাতে চাই, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু নাই, কিছু নাই। তাই যেখানে আল্লাহর রহমত সব সময় বর্ষিত হয়, আমি অনুরোধ করে বলবো যে হুজুর যা করে করুক, যে ভাই যা করে করুক, আমার আল্লাহ আমাদের ঈমান বাঁচানোর জন্য রহমত সরিয়ে যাবে। দরকার নাই সমালোচনা বলো, আলোচনা করার কোন দরকার নাই, কারণ আপনি যখন কারণ পিছনে নিজের মায়ের সাথে কথা বলে বুঝতে পারছেন? পরের লাইনটা জানা আছে? জি বাবু বলছি, কারণ জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারায়, আকাল যারা বোঝে তারা লাঠির ইশারায়, ভালো ঘরের মেয়ে যারা ইশারাতে বোঝে, খারাপ ঘরের মেয়ে যারা জলসায় আসে নাম করে অন্ধকারে ঘরে দোকানপাট এলাকার দিকে মেলার দিকে ঘরে, কথা ঠিক কিনা? ভালো ঘরের মেয়ে হলে পর্দার সাথে বসে বসে ওয়াজ শুনতো, খারাপ ঘরের মেয়ে বলে সুন্দর সুন্দর আইলাইনার মাসকারা পরে, সুন্দর সুন্দর ড্রেস করে, বডি বার করে দোকানে দোকানে ছেলেদের দেখায়, দোকানদারের দেখায়, আর ঘরে কথা ঠিক কিনা? ভালো ঘরের মেয়ে হলে, ইসলাম জানতে ওয়ালা কোরআন মানতে ওয়ালা মেয়ে হলে আজকে জলসার দিনে বিহার হতে বেরোতে বেরোতে কথা বলে না? তাহলে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে বুঝুন, কারণ আমি যে যাই করুক কিমত বলবেন না, সমালোচনা করতে যাবেন না, আপনি করবেন আপনার ঈমানের খামতি হয়ে যাবে, কারণ নামে উল্টো পাল্টা ফুরফুরের আওলাদদের নামে গালি দেওয়ার কারণ নাই, দরকার নাই, কারণ নামে কিছু বলার দরকার নাই, চুপচাপ থাকেন। আপনি আপনার ঈমানটাকে আগে মজবুত রাখেন, কারণ দাদা হুজুরকে বলে বললো যদি আমার আওলাদদের মধ্যে কারোর ভুল থাকে সামনে এসে তোমরা ধরিয়ে দাও, পিছনে বলো না, কারণ ওটা হলো রসুলের বংশ, রসুলের ইজ্জতকে সম্মান দিতে হয়। ভাই তাই এখান থেকে এতটুকু বললাম, সম্মান দেন, সম্মান দেন, সম্মান দেন, ইজ্জত করেন, যদি না পারেন চুপ করে থাকেন, কিছু বলার দরকার নেই। এইবারে আসেন, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আমার আল্লাহ আমাদের সব কিছু দিল, আমার আল্লাহ আমাদের হয়ে গেল, আমার আল্লাহ এইবারে কোরআনে যেটা কোট করে বললো, আমি আল্লাহ তোদেরকে ইমানদার বলে ডেকেছি, আমি আল্লাহ শুধু ইমানদার বলে খামতি হই হই, আমি আল্লাহ তোদেরকে জান্নাতি দল বলে রেখেছি। আরো ধরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, মহান সালে সওয়া, মহান সালে সওয়া, মক্কা মদিনা শরীফ, মক্কা মদিনা শরীফ, নারে তাকবীর। এইবারে প্রথমে যে কোশ্চেনটা উঠে এসেছিল, এইবারে আল্লাহর দরবারে কেন শুকরিয়া জানাবো বুঝতে পেরেছেন কি? কিছু কারণ আমার আল্লাহ আমাদের বড় ভালোবাসে, পৃথিবীর জমিনের নন মুসলিমের বাড়ি না দিয়ে নামাজির বাড়ি দিয়েছে। অনেক আলেম ওলামা বলে আল্লাহ আমাকে রাস্তাঘাটে না ঘুরিয়ে মাহফিলে বসিয়েছে, তাই শুধু আলহামদুলিল্লাহ পড়ো। আর এই জায়গায় আমি আগে বলতাম, কিন্তু এখন গভীর ভাবে চিন্তা করে বর্তমান সময়ের দিকে খেয়াল করে চিন্তা করে দেখলাম, এখান থেকে আরো একটা মহান কথা আছে, সেটা হলো কি, আমার আল্লাহ হিন্দু খ্রিস্টান কুলি মুচি কারের বাড়ি না দিয়ে আমার আল্লাহ আমাদের রোজাদারের বাড়িতে দিয়েছে, আমার আল্লাহ আমাদেরকে হাজি সাহেবের বাড়িতে দিয়েছে, আমার আল্লাহ আমাদের কোরআন থাকলে আমার আল্লাহ আমাদেরকে যে বাড়িতে নামাজের মুসাল্লা ঝোলে ওই বাড়িতে দিয়েছে, আমার আল্লাহ আমাদেরকে কবুল করে জান্নাতি করে, আমার আল্লাহ আমাদেরকে স্বয়ং কলেমা পড়নে ওয়ালা মুসলমানের বাড়িতে দিয়েছে। এই জন্য করে সকলে
একটু উচ্চ আওয়াজে আল্লাহকে শুকরিয়া জানাই সবাই জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ আর জোরে বলুন না আলহামদুলিল্লাহ দরুদ আল্লাহুম্মা